আমি আমার আসমান বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, জমিন আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, চন্দ্র আমি বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, সূর্য আমি বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, পর্বতমালা আমি বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, এমনকি ফেরেশতা আমি বানাইলাম কুন ফায়াকুন, আমি বানাইলাম কুন ফায়াকুন দ্বারা, জাহান্নামে আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন দ্বারা, কিন্তু মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন দ্বারা আমি বানাই নাই, আমি তোমাদেরকে বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। খালাকত বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইলাম, আমি আমার কুদরতি হাত দ্বারা মায়া করে তোমাদেরকে বানাইলাম, আদর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের মা বাবার চাইতে আমি আল্লাহ দয়া মায়া মোহব্বত ভালোবাসা হাজার হাজার কোটি কোটি গুণ বেশি, ঠিক না? বেটি জুড়ে বলেন। সন্তান যদি মাকে মা বলে ডাকে, আব্বুকে যদি আব্বু বলে ডাকে, মা বলে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে, আব্বা বলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ বলেন বান্দা ও মায়ার বান্দিরা, আব্বাকে আব্বা বলে ডাকো আমি আল্লাহর অসুবিধা নাই, আম্মাকে আম্মা বলে ডাকো আমি আল্লাহর অসুবিধা নাই, তবে বান্দা জানোনি আমি যে ২৪টা ঘন্টা তোমাদের মুখের দিকে আমার মায়া দ্বারা তাকায়া থাকি, না জানি বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমার জাতের কসম আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ লাব্বাইকা আব্দি বলে জবাব দিতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, মুসিবতে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, অসুস্থই যদি পড়ে যান, অসুস্থতায় যদি পড়ে যান আল্লাহকে ডাকবেন, অভাবে পড়ে গেলে আল্লাহরে ডাকবেন, আল্লাহর ওয়াদা উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাদের ডাকে সারা দিব। জুরে বল সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া বেশি, দয়া মায়ার কারণে মুসলিম শরীফের মধ্যে এসেছেন ভাইরা বন্ধুরা, হাশরের মাঠে আল্লাহ দুইজন অপরাধী জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিয়ে আনবেন, জাহান্নামীদেরকে ডাইকা আনলে আল্লাহ বলবেন ও জাহান্নামীরা তোমরা আমার জাহান্নামের দিকে চলে যাও, এই কথা আল্লাহ তাআলা দুইজন জাহান্নামীকে বলবেন। তন্মধ্যে থেকে ভাইরা বন্ধুরা, একজন জাহান্নামী একজন অপরাধী, আল্লাহ বলতে দেরি হবে জাহান্নামে যাও, ওই বান্দা জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি করবেন না, আরেকজন বান্দা এক কায়েক সামনে দিবে আরেক কায়েক পিছনের দিকে, এক পা সামনের দিকে আরেক পা পিছনের দিকে, যাবে কি যাবে না এভাবে জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি প্রথমবার আল্লাহ বলছে জাহান্নামে যাও বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড়াইতে আরম্ভ করলো, আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা দাঁড়াও, আমি বলতে দেরি হয়েছে তুমি দৌড়াইতে দেরি হয় নাই, কারণ কি দুনিয়াতে তো আমার হুকুম আহকাম মানো, হুকুম আহকাম মানো নাই, এখন দি বলতে দেরি হয়েছে তুমি জাহান্নামের দিকে দৌড়াইতে দেরি করো নাই, ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আমি
আপনার হুকুম আকাম আমি মানি নাই আমি লঙ্ঘন করেছি আপনার ওয়ার্ডার আমি মানি নাই আল্লাহ দুনিয়াতে মানি নাই এখন তুমি আমাকে মাত্র একটা অর্ডার করেছো জাহান্নামে যাওয়ার জন্য এই জন্য আমি একটা অর্ডার মাইনা দেখি আমি শুনেছি 100 ভাগ দয়া মায়া ভালোবাসার চাইতে 90 ভাগ দয়া মায়া আপনি আপনার কুদরতি হাতের মতে রেখে দিয়েছেন 1 ভাগ দয়া মায়া সারা পৃথিবীর মানুষদেরকে আপনি দান করেছিলেন আজকে আপনার একটা হুকুম মাইনা আপনার 99 ভাগ দয়া ভালোবাসা রয়েছে ইতার দারানি আপনি আমাকে maaf করে দেন সেই আশায় আমি জাহান্নামের দিকে দৌড়াইতে লাগলাম দুনিয়াতে তো কোনো হুকুম মানি নাই নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হালাল মতে চলি নাই এক কথা বিধিবিধান মানি নাই আজকে আপনি আমাকে অর্ডার করলেন জাহান্নামে যাওয়ার জন্য আমি মনে মনে ভাবলাম আজকে অর্ডারটা মাইনা দেখি আল্লাহ তো দয়া মায়া বেশি ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ তোমার দয়ার দিকে তাকাইয়া আমি আর দেরি করি নাই এই কথা বলতে দেরি হবেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে বান্দা যাও 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 আমি আরহামুর রাহিমিন আমি আহকামুল হাকিমিন হইয়া আমি অর্ডার দিলাম তোমাকে জাহান্নাম থেকে নাম কাইটা তোমার নামটা আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লিখে দিলাম নতবা আমার নামের প্রতি কি হবে না সুবিচার হবে না আমি না দয়াশীল আমি না মা বাবার চাইতে আরো বেশি দয়া তাহলে আমার দয়া বেশি এটা প্রমাণ কেমনে হবে এই জন্য আমি তোমাকে আমার নামের খাতিরে মাফ করে দিলাম জোরে বল সুবহান পারে কি পারে না জোরে আওয়াজ দিয়ে বলে পারে কি পারে না আরেক বান্দা এক পাও সামনে আরেক পাও পিছনের দিকে দিয়া যেতে চায় চায় না আল্লাহ তারে জিজ্ঞাসা করবে বান্দা দুনিয়াতে তো কোনো হুকুম আমার মানো নাই আজকে হুকুম করলাম জাহান্নামে যাওয়ার জন্য তুমি এক পাও সামনে দাও আরেক পাও পিছনের দিকে দাও এটা বুঝলাম না আবার পিছনের দিকে তুমি তাকাও ওই জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন আল্লাহ দুনিয়াতে শুনেছি আপনার দয়া মায়া বেশি আমি এক পাও সামনে দিয়ে আর এক পাও পিছনের দিকে দিয়ে আপনার দিকে তাকায় থাকি মার চাইতে দয়া বেশি বাবার চাইতে আপনার দয়া বেশি আমি বারবার পিছনের দিকে তাকাই আপনার নি দয়া আমার উপরে হয় আপনি নি বলেন এই কথা বান্দা যা তরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আমি আপনার রহমতের আশার দিকে তাকায় রইলাম আপনি নি আমাকে বলেন যা বান্দা তরে মাফ করে দিলাম এই কথা বলার পরেই আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের রহমতের সাগরে জুস এসে যাবে আল্লাহ বলবেন বান্দা যা রহমান রহিম নামের খাতিরে তোর মত গুনাহগারকে আমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিলাম তাহলে আল্লাহর দয়া কি দেখছেন এক ভাগ দয়ার দ্বারা যদি এত কিছু হয়ে থাকে তাহলে 99 ভাগ দয়া আল্লাহর হাতে আছে না নাই আর জোরে আওয়াজ দেওয়া আছে না নাই ওই দিন আল্লাহ তাআলা 99 ভাগ দয়া প্রয়োগ করবে আল্লাহ ওই দিন দেখাবে এটা জমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য ভাইরা বন্ধুরা আমরা আল্লাহর দয়ার মুতাজ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী সাহাবা একরামকে নিয়ে ওয়াজ করতেছিলেন এক পর্যায়ে নবী বলে আমার সাহাবারা মনে রাখবা হাশরের মাঠে কোন বান্দা নেক আমল দ্বারা ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া
কি সারা যুবকেরা বলেন কার দয়া ছাড়া আল্লাহর নেক আমল আছে আল্লাহর দয়া লাগবে ইবাদত আছে আল্লাহর দয়া লাগবে দয়া দয়া ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না قالوا أنت يا رسول الله نبي গো আপনিও কি পারবেন না সাহাবারা প্রশ্ন করলো আপনি কি পারবেন না قال لا نبي বললেন না আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না সুবহানাল্লাহ নবীজিও জান্নাতে গেলে দয়া লাগবে কার সবাই আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ সাহাবীরা প্রশ্ন করার পরে নবী বলছে হ্যাঁ আমিও পারবো না তবে হ্যাঁ আল্লাহর দয়া আমার উপরে হবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এইজন্য ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল যারা করে ইবাদত যাদের কাছে আছে ভাইরা বন্ধুরা ইবাদত দ্বারা নেক আমল দ্বারা আল্লাহ বলেন কোন বান্দা বান্দীকে আমি আল্লাহ জান্নাত দিব না আমি তাদেরকে জান্নাত দিব আমার দয়া দ্বারা সকলে আল্লাহর দয়া দিয়া কোথায় যেতে হবে জান্নাতে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই প্রসঙ্গে আমি আপনাদেরকে সহিভাবে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই যে আসলে যার কাছে যত নেকই থাকুক না কেন ওই ব্যক্তি নেক আমল দ্বারা যেতে পারবে না আল্লাহর দয়া ব্যতীত হাদিস শরীফের মধ্যে এসেছে খেয়াল করে শুনেন বন্ধুগণ বনি ইসরাইল একটা গোত্র ছিল যেই বনি ইসরাইলের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন সূরার নাম সূরায়ে বনি ইসরাইল ওই বনি ইসরাইল গোত্রে আল্লাহ তাআলা একাধিক নবী রাসূল এখানে প্রেরণ করেছিলেন তন্মধ্য থেকে প্রসিদ্ধ একজন নবী হযরত মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কি বলতেন কথা বলতেন কি বলতেন কথা তুর পাহাড়ে গিয়ে তিনি কথা বলতেন এইজন্য উনি মুসা কালিমুল্লাহ এই মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে নবী বানায়া প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন সকলেই বলেন সুবহানাল্লাহ এই বনি ইসরাইলে একজন আবেদ ছিল আবেদ আল্লাহওয়ালা যে নাকি 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে কত বছর জোরে বলেন কত 500 বছর তাও আবার নিরিবিলি নির্জনে মানুষের সামনে না লুকালয়ে না নির্জনে কিতাবে এসেছে সাগরের মধ্যে দ্বীপ চর চর বাড়ছে আর চরের মধ্যে একটা খানকা বানাইছে খানকা ছোট্ট করে একটা থাকে আর আল্লাহর ইবাদত করে খানার কোনো ব্যবস্থা নাই পানাহারের কোনো কি নাই ব্যবস্থা নাই আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই আবেদের জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা দ্বীপের মধ্যে করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সব দিক দিয়ে পানি আর পানি সেখানে একটা গাছ হইছে কি গাছ ডালিম গাছ বলে বলে কি গাছ ভাইরা বন্ধুরা ওই আল্লাহর আবেদ এক বছর নয় দুই বছর নয় 500 বছর পর্যন্ত ওই দ্বীপের ভিতরে আল্লাহর ইবাদত করেছে কোনো গুনাহ নাই আবেদের এক বছর না 500 বছর এভাবে ইবাদত করেছে হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদকে ডাক দিয়া বলবেন আবেদরে যাও তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও সুবহানাল্লাহ বলেন তুমি আমার জান্নাতে চলে যাও তোমার কোনো গুনাহ নাই নেক আছে তুমি তোমার জান্নাতে তুমি আমার জান্নাতে চলে যাও আবেদ বলবে ঠিক আছে আমি আপনার জান্নাতের মেহমান হয়ে গেলাম আল্লাহ বলবে জান্নাতের মেহমান যে হয়েছো তোমাকে নেক দ্বারা আমি আল্লাহ জান্নাত দিতেছি না ইবাদত দ্বারা দিতেছি না আমি আমার দয়া দ্বারা তোমাকে আমার জান্নাত
জান্নাতের মেহমান বানায়া দিলাম সুবহানাল্লাহ মুরব্বিরা খেয়াল করে কোন কি দ্বারা দয়া দ্বারা আমার দয়া দ্বারা তুমি জান্নাতে যেতে হবে নেক দ্বারা নয় ওই আবেদ বলবেন না আল্লাহ আমার এতগুলি নেক থাকতে আমল থাকতে ইবাদত থাকতে আমি দয়া দ্বারা জান্নাতে যাব না আমি আমার নেক দ্বারা জান্নাতে যেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ বলবেন ও আবেদ নেক দ্বারা জান্নাতে দিতেছি না আমার দয়া দ্বারা আবেদ বলবে আমি দয়া দ্বারা যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিয়া দিবেন ফেরেশতারা ওই আমার বান্দা আবেদকে জাহান্নামের কিনারা নিয়ে যাও একটু ঘুরায় আনো জাহান্নামের পারটা একটু দেখায় আনো ঘুরায়া ঘুরায়া ফেরেশতারা তাকে জাহান্নামের পারে নিয়ে যাবে বায়রা বন্ধুরা পর্দারালের মা জাহান্নামের পারে যখন নিয়ে যাবেন ওই আবেদ পাঁচ শত বছর পর্যন্ত যে নাকি ইবাদত করেছে তার পানির পিপাসা লাগবে গরম হইলে পানির পিপাসা লাগেনি জোরে বলেন লাগেনি জাহান্নামের পারে নিয়ে যাবে বায়রা বন্ধুরা পিপাসা লাগবে এক পর্যায়ে ও আল্লাহর আবেদ ডাক দিয়া বলবেন পানি দাও পানি দাও পানি পানি বলে চিৎকার করতে থাকবে খেয়াল করেন ফেরেশতারা বলবে ও আল্লাহর আবেদ পানি তো আপনাকে দেওয়া হবে তবে বিনিময় ছাড়া আপনাকে কি দেওয়া হবে না পানি দেওয়া হবে না আজকে পানি পান করতে গেলে বিনিময় দেওয়া লাগবে জোরে বলেন কি দেওয়া লাগবে বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও আবেদ এক গ্লাস পানি তোমাকে আজকে পান করানো হবে তবে এর বিনিময় দিতে হবে আবেদ ডাক দিয়া বলবে আল্লাহ বিনিময় আজকে আপনি আমার থেকে কি নেবেন আল্লাহ তাআলা বলবেন ওই যে 500 বছর পর্যন্ত ইবাদত করেছিলা দ্বীপের মধ্যে বসে বসে ওই 500 বছরের ইবাদত আজকে আমাকে দিতে হবে চিল্লায়া বলেন আল্লাহু আকবার বায়রা বন্ধুরা আল্লাহ বলবেন 500 বছরের ইবাদত দেওয়া লাগবে এক গ্লাস পানির জন্য জান যখন বাঁচে না ও আবেদ বলবে ঠিক আছে নেন 500 বছরের ইবাদত নিয়ে যান এক গ্লাস পানি দেন জীবন বাঁচাই সুবহানাল্লাহ কিতেন না এক গ্লাস পানি দেন জীবনটা বাঁচাই ঠিক না বেটি জোরে বলেন আচ্ছা মনে করেন এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিল 500 বছরের ইবাদত এখন বুইজা থাকলে বলেন গোকর্ণর যুবক ওই বেচারার অ্যাকাউন্টে আর কোনো ইবাদত আসেনি নাই 500 বছরের ইবাদত দিয়ে দিল ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আবেদ 500 বছরের ইবাদত এর বিনিময়ে পানি পান করেছো বলে হ্যাঁ এখন তোমার আর কোনো ইবাদত আসেনি ওই আল্লাহর পাগল আশেক বলবে না 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 আমার কাছে তো আর কোনো ইবাদত নাই আল্লাহ বলবেন তাহলে এখন কি দিয়া জান্নাতে যাবা বলেন আল্লাহ কি বলবে কি দিয়া তুমি এখন জান্নাতে যাইবা তুমি না বলেছিলা ইবাদত দ্বারা কই যাইবা জান্নাতে যাইবা এখন তো তোমার আর কোনো ইবাদত নাই আল্লাহু আকবার এই কথা বলার পরে ওই বনি ইসরায়েলের আবেদ হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিবে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই তুমি ছাড়া আমাকে দয়া করবে মতো আর কেহ নাই গো আল্লাহ
আমি আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই আমি আমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবো না তোমার দয়া দ্বারা আমাকে তোমার জান্নাতের মেহমান বানিয়ে দাও সুবহান তাহলে কি বুঝতে পারলেন ইবাদত দ্বারা সম্ভব হইছে কি দ্বারা দয়া দ্বারা বলেন কি দ্বারা দয়া দ্বারা তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আল্লাহ আমরা নিবেদন তুমি বিনে কে বুঝিবে আল্লাহ আমরা নিবেদন খালিক মালিক ও আল্লাহ পাক পরওয়ার সব কিছু করিতে পারো আল্লাহ কুদরতে তোমার সব কিছু করিতে পারো আল্লাহ কুদরতে তোমার ঠিক না বেটা জোরে বলেন সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরওয়াজায় রইলাম বসিয়া তোমারই দরওয়াজায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে ঠিক না বেটে এই জন্য কুকরণের বাইরা পরদালের মা নেক আমল দ্বারা ইবাদত দ্বারা কোন মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া যার উপরে আল্লাহর দয়া হবে ওই ব্যক্তি কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে ঠিক না বেটি জোরে বলেন এই জন্য আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হে দুনিয়ার ইমানদারেরা আল্লাহরে ভয় করো কারে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় করো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহ মহান আল্লাহর কুদরত মহান আল্লাহরে ভয় করো দুনিয়ার জীবনে চলতে গিয়া আল্লাহরে ভয় করবা আল্লাহরে ডরাইবা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহর নিকট তোমরা ওসিলা বাহানা তালাশ করো আল্লাহরে ভয় করো আর আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর কাছে তোমরা বাহানা তালাশ করো ওসিলা তালাশ করো যেই বাহানা যেই ওসিলার কারণে হাসরের মাঠে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে ঠিক না বেঠিক জুড়ে বলেন ভাইরা বন্ধুরা তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে এমন অনেক বান্দা বান্দি আছে যাদেরকে আল্লাহ তাআলা বাহানা দ্বারা উসিলা দ্বারা আল্লাহ মাফ করে দিবে ঠিক না বেঠিক জোরে বলেন ভাইরা বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের এক সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাইরা ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফলাই দিছে কির মধ্যে ফলাইছে জোরে বলেন কুয়ের মা কুয়ার মধ্যে কূপের মধ্যে ফলাই দিছে ব্যবসায়ী কাফেলারা ওই মিশরের দিকে ব্যবসার জন্য সিরিয়া থেকে যাইতেছিল তাদের পানির পিপাসা হয়েছে বালতি নিয়া কূপের মধ্যে ফলাইছে ওই বালতির মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আকড়িয়ে ধরেছে বালতি যখন নাকি টান দিছে ইউসুফ নবী কূপের উপরে চলে আসছে ঠিক না বেঠিক জোরে বলেন ভাইরা বন্ধুরা
সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মিশরের ব্যবসায়ী কাফেলারা মিশরের বাজারে নিয়ে উঠাইছে কোথাকার বাজারে জোরে বলেন মিশরের বাজারে গোলাম হিসাবে ওনারে কি করবে বিক্রি করার জন্য যখন নাকি খবর ছড়িয়ে পড়ল ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠাইছে বিক্রির জন্য চতুর্দিক থেকে বস্তা ভরে টাকা নিয়া স্বর্ণ রূপা নিয়া হীরা মণি মুক্তা জওহরাত এগুলা নিয়া অনেকে লাইন ধরেছে ইউসুফ নবীকে কিনার জন্য আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কিনার জন্য লাইন ধরেছে একজন বৃদ্ধ বৃদ্ধা মহিলা রওনা দিয়েছেন মিশরের বাজারের দিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে মা গো ও মা আপনি কোথায় যাচ্ছেন বলে মিশরের বাজারে আমি যাইতেছি কেন গো বলে শুনেছি ইউসুফ নবীকে বাজারে উঠাইছে বিক্রির জন্য লোকেরা কেনার জন্য লাইন ধরেছে আমিও যাইতেছি ওই আমার ইউসুফ নবীকে কেনার জন্য লোকটা জিজ্ঞাসা করে মা কি নিয়ে যাইতেছেন ইউসুফ নবীর যে কিনতে যাইতেছেন বুড়ি ডাক দিয়া বলে কোনো কিছু সম্বল নাই টাকা পয়সা আমার কাছে তেমন নাই তারপরও আমি আমার যা ছিল তা নিয়ে ইউসুফ নবীকে কিনার জন্য যাচ্ছি লোকটা জানতে চাইল কি নিয়ে যাইতেছেন বুড়ি জবাব দিল আমার কাছে পাঁচ টাকা দামের একটা সুতার গুড়ি আছে সুতার গুড়ি দিয়া ইউসুফ নবীকে কিনার জন্য যাইতেছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বুড়া মহিলা কি বললো একটা সুতার গুড়ি যেটার দাম পাঁচ টাকা আপনাদের গোকর্ণঘাটের বাজারে মনে করেন যেই যুবক জিজ্ঞাসা করলো ঠাট্টা করতেছে মজাক এটা নিয়ে আপনি যাইতেছেন কিনবার লাগি বস্তা বইরা স্বর্ণ রূপা নিয়ে গেছে আর হয়তো কিনতার তো না বুড়ি মহিলা ডাক দিয়ে বলে আমিও জানি আমি পাঁচ টাকার গুড়ি দিয়ে ইউসুফ নবীর কিনা কি হবে না সম্ভব হবে না যুবক ডাক দিয়ে বলে তাহলে যাচ্ছেন কেন যাচ্ছি এই জন্য হাসরের মাঠে ইউসুফ নবীকে মহব্বত করে ভালোবেসে যারা নাকি মিশরের বাজারে কিনতে গিয়েছিল এদের একটা লিস্টি করবে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন এদের একটা কি করবে লিস্টি লিস্টি খাতার মধ্যে নাম লিখব আমি জানি যারা বস্তা ভরে টাকা নিয়ে স্বর্ণ হীরা জওহরাত এগুলো নিয়ে কিনতে গিয়েছে এদের নাম আগে দিয়ে থাকবে আর আমি বুড়ি যে পাঁচ টাকা একটা সুতার গুড়ি নিয়ে যাইতেছি ইউসুফ নবীকে কিনার জন্য আমার নামটা হয়তো পিছন দিয়ে থাকবে যুবক ডাক দিয়া বলে লাভ হবে কি বুড়ি ডাক দিয়া বলে ও যুবক আমি জানি ওই পাঁচ টাকার সুতার গুটি দিয়া ইউসুফ নবীকে কিনা সম্ভব হবে না কিন্তু এজাহারে মহব্বত ভালোবাসা প্রকাশ করতে গিয়া আমি আমার সামর্থ্য নিয়া আমার ইউসুফ নবীকে কিনার জন্য আমি লাইনে দাঁড়াবো হাসরের মাঠে যেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন ইউসুফ নবীকে যারা কিনতে গিয়েছিল ভালোবাসা নিয়া তাদের একটা কাতার যখন হইবে ওই কাতারের মধ্যে আমিও দাঁড়াবো হতে পারে আল্লাহ তাআলা ওই ভালোবাসা আর মহব্বতের কারণে ওই হাসরের মাঠে আল্লাহ আমাকে মুক্তির ঘোষণা দিয়া দিবে তাহলে এটা কি ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো বাহানা মাধ্যম মাধ্যম তাফসীরে কাবীরের মধ্যে এসেছেন সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ও ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন নাকি আগুনে ফেলায় দিয়েছিল বায়রা বন্ধুরা ছয় মাস পর্যন্ত লাকড়ি জমা করেছে বিশাল এক অগ্নিকণ্ডলী বানাইছে
ওই অগ্নিকণ্ডলের ভিতরে আল্লাহর পাগামর ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে ফলায় দিছে ঠিক না বেটি জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহর পাগামর ইব্রাহিম খলিলুল্লাহ ওই অগ্নিকণ্ডলের ভিতরে বসে বসে উনি হাসে নমরুদে দাঁত কিমরা দাঁত কাটে আর বলে ও আগুন তুমি কি জ্বালাইবার ক্ষমতা বলে গিয়েছো দাহ শক্তি কি তোমার হারিয়ে ফেলেছো আগুনের মধ্যে আমার দুশমন পড়েছে আগুন দ্বারা কেন জ্বালায়া দাও না আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে মেসেজ দিয়ে আল্লাহ জানায়া দিলেন আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাউ وسلاما على ابراهيم সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনের মধ্যে মেসেজ দিয়ে দিলেন নোটিশ জারি করে দিলেন হে আগুন আমার ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাইবা না এটা পশম জ্বলল না জ্বলেই নমরুদের আগুনকে আল্লাহ বলে দিলেন এটা না গরম না ঠান্ডা আমার নবীর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও আল্লাহু আকবার সাথে সাথে নমরুদের আগুন ইব্রাহিম নবীর জন্য কি হয়ে গেল এয়ার কন্ডিশন এসি হয়ে গেল না ঠান্ডা না গরম ঠিক না বেটি জোরে বলেন ভাইরা বন্ধুরা ওই নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফালায়া দিয়েছিল একটা ব্যাঙ তাফসীরের কিতাবে এসেছে একটা ব্যাঙ ব্যাঙ কিন্তু দুই ধরনের একটা হলো পানির ব্যাঙ আর একটা হলো শুকনার ব্যাঙ শুকনা থাকে যেরকম সুফিন নিচে খাড়ের নিচে এই ধরনের ব্যাঙ থাকে থাকে নি তো একটা ব্যাঙ যাইতেছে ওই আগুনের দিকে তো এক লোকে জিজ্ঞাসা করে এই ব্যাঙ তুমি ওইদিকে কেন যাইতেছো ব্যাঙের জুবান আল্লাহ খুলে দেওয়ার পরে ব্যাঙ কো আমি যাইতেছি ইব্রাহিমের ইব্রাহিম নবীকে যে আগুনে ফেলাইছে নমরুদে নমরুদের আগুনের মধ্যে একটু পেশাব করবার লেগে যাইতেছে সুবহানাল্লাহ কইতেন না আরে জোরে বলতেন না সুবহানাল্লাহ তো জিজ্ঞাসা করে তোমার এই সামান্য 100 টাকা একশোটা কোন আধা ছড়া বা ইচ্ছা আরো কম হইব এটার দ্বারা আগুন তো নিবদ না ব্যাঙ্গে কো আমিও জানি আমার এই সামান্য আধা ছড়া পেশাব দিয়ে কি নিববে না নমরুদের আগুন নিববে না তবে আমি যাইতেছি কেন জানো নি কই যে ইব্রাহিম নবীর প্রেম আর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে আমি আমার সামর্থ্য নিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ওই দিন ঝাঁপিয়ে পড়েছিলাম সাহায্য করতে আমি এগিয়েছিলাম আমি আমার সামর্থ্য নিয়ে আমার ফেরেশতারা কোথায় থেকে এসেছো বলে গোকর্ণ উত্তর পাড়া থেকে এসেছি বলে কেন এসেছো বলে এখানে আপনার কিছু বান্দারা সেখানে আপনার কোরআন হাদিসের আলোচনা শুনেছে এখানে উলামায়ে কেরাম এসেছিল আমরা এই আলোচনার মাহফিল থেকে এসেছি আল্লাহ কিন্তু জানে এরপর বলবে আচ্ছা বলো তো দেখি এই গোকর্ণের সামান্য ছোট্ট একটা মাহফিলে যারা বসে আছিল এরা কেন এই মাহফিলটার মধ্যে বসে আছিল বলো তো দেখি আল্লাহ জানে কি জানে না জোরে বলেন আর জোরে বলেন জানে কি জানে না আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা এই যে গোকর্ণ মাহফিল থেকে তোমরা এসেছো আমার বান্দা বান্দিরা কি চাই তখন ফেরেশতারা বলবে আল্লাহ তারা তাদের গুনাহ মাফ চা এবং তারা জান্নাত চা জাহান্নাম থেকে বাঁচতে চা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ওই গোকর্ণের মানুষগুলা তারা কি জান্নাত দেখেছে তখন তারা বলবে না দেখে নাই আল্লাহ তখন বলবে তারা জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলবে না তারা আপনার জাহান্নামও দেখে নাই তাহলে তারা কোন আশায় এখানে বসে আছে বলে তাদেরকে আপনি মাফ করে দিবেন এই মাফের আশায় বসে আছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে উশহিদুকুম আন্নি কাদ গাফারতু লাকুম ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো উশহিদুকুম আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি সাক্ষী বানাইতেছি তোমরা সাক্ষী থাকো আন্নি কাদ গাফারতু লাহুম এই গোকর্ণের এই মাহফিলে যেই সমস্ত নর নারী যেই সমস্ত যুবকেরা আসছিল আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইখা বলতেছি কাদ গাফারতু লাহুম তোমরা সাক্ষী থাকো আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি
আল্লাহ বলেন কাদ গাফারাতু লাহুম তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে কি করে দিয়েছি maaf করে দিয়েছি এইজন্য ভাইরা বন্ধুরা এগুলো হলো মাফের মাহফিল এগুলাতে আসলে গুনাহ maaf হয় এই জান্নাতের মাহফিলগুলোতে আসলে বান্দা জান্নাতের উপযুক্ত হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন খালিক আল্লাহ ছাড়া নাই কোন খালিক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إجنب بايرا بندورا الله بار تلاوات کی تو آیات بولین يا أيها الذين آمنوا اتقوا الله هي إيمان داريرا جارا تمرا إيمان إني چو الله ري بھوئي کرو کرے کرے أمرا بھوئي کرو کاكي جوري بولين الله كي কারণ আল্লাহ যে আমাদের মালিক আল্লাহ যে আল্লাহ যে আমাদের রব আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা সবকিছুর মালিক যে তিনি ওই মালিককে আমাদের কি করতে হবে ভয় করতে হবে তবে অন্য জায়গায় এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি হে ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো আল্লাহকে ভয় করার মত তোমরা ভয় করো তাহলে ডরাইবার মত ভয় করার মত আল্লাহকে কি করতে হবে ভয় করতে হবে আল্লাহকে আমরা ভয় করতে হবে কেন কারণ আল্লাহ যে আমাদের মালিক আমাদের মালিক কে আল্লাহ আরজন আমাদের মালিক কে আমাদের খালিক কে আল্লাহ তো মানুষ মালিকেরে ভয় করে না তো কারে করে দুনিয়ার অত নিয়ম দেখা গেছে কর্মচারী যদি নে কর্মচারী দুনিয়ারে মাজাজি মালিক বাস্তবে মালিক না খনিকের জন্য সে মালিক হয়েছে মালিকেরে ভয় করে করেনি আর আল্লাহ তোইলে আমাদের হাকিকি মালিক প্রকৃতি পক্ষে আল্লাহ আমাদের মালিক ঠিক না বেরে জোরে বলেন আল্লাহ আমাদের খালিক এই জন্য আমাদের আল্লাহকে কি করা লাগবে ভয় করা লাগবে ভয় করার মত বলেন ভয় করা লাগবে কের মত ভয় করার মত যেরকম হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছে ভয় করার মত ঠিক না বেরে জোরে বলেন ভাইরা বন্ধুরা নবীর এক সাহাবী নাম তার হযরতে আবু বকর যেই আবু বকর নবীদের পরে পৃথিবীর যত মানুষ আছে বায়রা বন্ধুরা সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান সবচেয়ে বেশি দামি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ঠিক না বেঠিক জোরে বলেন নবীদের পরে যার মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষ যা এই পর্যন্ত এসেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে স্বয়ং নবী বলেছেন আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লাতে রাখা হয় সারা পৃথিবীর আগন্ত যত উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে তাদের নেক আমল যদি এক পাল্লাতে রাখা হয় আমার আবু বকরের নেকের পাল্লা ভারি হবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বায়রা বন্ধুরা হযরত আবু বকর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আল্লাহর নবী হাদিসে বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর
সাহাবীদের টাইটেল দিয়েছেন নবীজি উপাধি দিয়েছেন হযরতে আবু বকর কে নবী বলেছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম ওয়ালা সবচেয়ে নরম তবিয়তের মানুষ হযরতে আবু বকর দয়ালু মানুষ আরহাম যার দয়া বেশি ছিল যার ভিতরে আল্লাহর ভয় বেশি ছিল চিল্লা চিল্লা বলেন আল্লাহু আকবার এই আবু বকর ভাইরা বন্ধুরা যার এক দিনের নেকি নবী বলেছেন হিজরতের রাতিতে হযরতে আবু বকর এক দিন যত নেক পেয়েছেন নবী বলে আমার পর থেকে আমার আনে ওয়ালা যত উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে ইমানদার এদের নেকগুলিকে যদি একদিকে রাখা হয় আর আমার আবু বকরের নেক যদি আরেক দিকে রাখা হয় আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে সুবহান এ আবু বকর যার নেকের কোনো শেষ ছিল না ভাইরা বন্ধুরা একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ওয়াজ করতেছেন ওয়াজ করতে গিয়ে নবীজি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস ও আমার সাহাবারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসকে আমার কাছে পছন্দ করে দিয়েছেন তিনটা জিনিসকে আমি ভালোবাসি হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া মিন দুনিয়াকুম সালাস দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয় এক নম্বর নবী বলেন আল্লাহ আতরু সুগন্ধি আতর আমরা যে আতর লাগাই নবী বলেন এটা আমার কাছে খুব প্রিয় দুই নম্বর নবী বলতেছেন আন-নিসাব নারী হিসেবে হয়তো নারী আমার মা হয়তো নারী আমার বোন অথবা নারী আমার বিবি নারী হিসেবে নারী জাতিকে আমি নবী ভালোবাসি এটা আমার কাছে প্রিয় জিনিস তিন নম্বর আল্লাহর নবী বলেন জুইলাত কুররাতু আইনিয়া সালাত সাহাবাদেরকে আল্লাহর নবী বলতেছেন ও সাহাবারা নামাজ নামাজ আমার কাছে প্রিয় নবীজির কাছে নামাজ কি ছিল জোরে বলেন প্রিয় ছিল জুইলাত কুররাতু আইনিয়া সালাত নামাজ হলো আমার চোখের ঠান্ডক অর্থাৎ আমার চক্ষুকে শীতল করতাম নামাজ দ্বারা নামাজ দ্বারা নামাজটা নবীজির কাছে বড় কি ছিল প্রিয় ছিল তাহলে তিনটা জিনিস নবীর মাহবুব প্রিয় নবীর কাছে পছন্দ এক নম্বর আতর দুই নম্বর নারী তিন নম্বর নামাজ এভাবে যখন নবী নবীর ভালোবাসার কথা যখন নাকি ব্যক্ত করে দিলেন বায়রা বন্ধুরা কালা আবু বকর সিদ্দিক হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আইজান আমার নিকট তিনটা জিনিস প্রিয় আমিও তিনটা জিনিসকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন নবী যখন বলল তিনটা জিনিস আমার কাছে ভালো লাগে এই তিনটা জিনিস আমার কাছে পছন্দনীয় সমস্ত মানুষের মধ্যে যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি তাকওয়াবান সবচেয়ে বেশি তাকওয়া যার অন্তরের মধ্যে ছিল তিনি হলেন হযরতে আবু বকর উনিও বলে দিলেন নবী গো আপনার কাছে তিন জিনিস প্রিয় আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয় সুবহানাল্লাহ নবীর কাছে তিন জিনিস প্রিয় আবু বকরের কাছে কয় জিনিস প্রিয় বলেন আরো জোরে বলেন কয় জিনিস প্রিয় তিন জিনিস এক নম্বর হলো আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয় ভালোবাসার জিনিসটা হলো আপনি নবীর চেহারার দিকে আমি তাকিয়ে থাকি আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আপনার নূরানি চেহারা আপনার এই বরকতময় চেহারার দিকে তাকিয়ে থাকতে আমি আবু বকরের কাছে ভালো লাগে আমার মনে চাই সারাক্ষণ চব্বিশ ঘন্টা ও নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি জুরে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বর বায়রা বন্ধুরা হযরতে আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলেন নবী গো দুই নম্বর জিনিস যেটা আমার কাছে প্রিয় ইনফাকু মালি লাকা
আইলি ওয়াজহিল্লাহ আমার যে সম্পদ আছে আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছে আমার এই সম্পদগুলো আপনার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমার যে সহায় সম্পদ এই সম্পদটা যদি আমি ব্যয় করতে পারি এটা আমার কাছে পছন্দনীয় এটাকে আমি বড় ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না তৃতীয় পর্যায়ে বলে তৃতীয় নম্বর পছন্দের জিনিস আমার কাছে যেটা পছন্দ লাগে আমি যেটা করতে ভালোবাসি এটা হলো আমি চাই ইবনাতু আয়েশা আমার মেয়ে আয়েশা আপনার বিবি হয়ে যাক আমার মেয়ে আয়েশা আপনার কি হয়ে যাক জোরে বলেন বিবি হয়ে যাক এটা আমি ভালোবাসি তাহলে আল্লাহর নবীর তিনটা পছন্দের জিনিস হযরতে আবু বকর যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান সবচেয়ে বেশি আল্লাহর ভয় যার অন্তরে ছিল তিনিও আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন আমারও তিনটা জিনিস পছন্দ আপনার চেহারার দিকে তাকায় তাকিয়ে এটা আমার পছন্দ আমার সম্পদ আপনার জন্য আমি ব্যয় করি এটা আমার পছন্দ আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হয়ে যাক এটাও আমি আবু বকর পছন্দ করি জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার বাইরা বন্ধুরা হযরতে আবু বকর তাকওয়াবান আল্লাহর ভয় যার অন্তরে গাছের কাছে হযরতে আবু বকর গিয়া কানতেন আর বলতেন আই হায় আমি আবু বকর যদি গাছ হয়ে যেতাম মাটির কাছে গিয়া হযরতে আবু বকর কান্না করতেন আর বলতেন মাটির হাতে নিয়ে বলতেন হাই হাই হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম এতটা ভয় আল্লাহর ছিল কেন গাছ হয়ে যেত কেন বলতেন মাটি হয়ে যেত কেন বলতেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ঠিক না ঠিক জোরে বলেন কার ভয় চিল্লায় বলেন কার কেন কেন গাছের কোনো বিচার হবে না মাটির কোনো বিচার হবে না বিচারের ভয়ে আল্লাহর সম্মুখে কি হিসাব দিবে এই ভয়ে হযরতে আবু বকর কি করতেন কাঁপতেন আল্লাহরে ভয় করতেন ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য ভাইরা বন্ধুরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হে ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহরে ভয় কর কারে ভয় করো জোরে বলেন আল্লাহরে ভয় করো কিসের মত ভয় করার মত ঠিক না ঠিক জোরে বলেন ভাইরা বন্ধুরা নবীর সাহাবী হযরতে উসমান গানি কবরের পাশ দিয়ে যাইতেন কাঁদে কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক বাসায় লাইতেন লোকেরা জিজ্ঞাসা করত উসমান গানি জান্নাতের আলোচনা শুনলে এত কান্দেন না জাহান্নামের আলোচনা শুনলে এত কান্দেন না কবরের কাছে আসলে এত কান্দেন কেন উসমান গনি জিন্নুরাইন নবীর দুই মেয়ের জামাতা ছিলেন হযরতে উসমান গনি উনি বলতেন আমি কবরের কাছে আসলে আসলে কেন কান্দি জানো নি কাল আল কবরু আফযালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ আল কবরু আফযালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ ও দুনিয়ার মানুষ তোমরা জানো না কবর হইল পরকালের প্রথম গাঠি কি গাঠি জুড়ে বলেন প্রথম গাঠি প্রথম মঞ্জিল এই কবরের মধ্যে যারা নাজাত পেয়ে যাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা নাজাত পেয়ে যাবে ঠিক না ঠিক জুড়ে বলেন তাহলে আশারায়ে মুবাশশারার একজন ওনারা পর্যন্ত দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকরের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে আবু বকর সবচেয়ে বেশি তাকওয়াবান হযরতে ওমরের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে ওমর তাকওয়াবান হযরতে উসমানের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে আশারায়ে মুবাশশারা আল্লাযী বুশশিরাহুম বিল জান্নাহ যাদেরকে আল্লাহর রাসূল দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ তো এদের যদি এদের মধ্যে যদি আল্লাহর ভয় এত থাকে তাহলে আমার আর আপনার মধ্যে কতটা ভয় হওয়া উচিত ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য ভাইরা বন্ধুরা আমার পরে আজকে আপনাদের এই মাহফিলের